নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক হাদিসের মধ্যে আসতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد فرمان قال النبي صلى الله عليه وسلم ان هذه القلوب تسدو كما يسدو الحديد اذا اصابه الماء قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القران الله النبي صلى الله عليه وسلم ارشاد فرمان الله النبي الصحابي ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞেস করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হাদিসটা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, লোহার মধ্যে যেরকম মরিচা পড়ে, লোহার মধ্যে আল্লাহর নবী বলতেছেন লোহার মধ্যে যেরকম মরিচা পড়ে তোমাদের অন্তরের মধ্যে ওইরকম মরিচা পড়ে যায়। তোমরা যখন গুনাহ করো তোমাদের অন্তরের মধ্যে একটা দাগ পড়ে যায়। এইভাবে তুমি কত শত গুনাহ করতেছো, কত হাজার গুনাহ তুমি করতেছো, তোমার কোনো হিসাব নাই। একটা গুনাহ করো একটা দাগ অন্তরের মধ্যে পড়ে, একটা গুনাহ করো একটা দাগ অন্তরের মধ্যে পড়ে। এইভাবে গুনাহ করতে 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 আপনার পুরাটা অন্তর কালো, কালাচ্ছন্ন হয়ে যায়, পুরাটা অন্তর কালো হয়ে যায়। এই কালো অন্তরকে পরিষ্কার করার কি উপায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা পরিষ্কার করার দুইটা উপায় আছে। একটা উপায় হলো ক্বালা কাসরাতু যিকিরুল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। আজকে আমরা মৃত্যুর কথা স্মরণ করি না, ভুলে যাই। মৃত্যুর কথা স্মরণ আছে আমাদের? মৃত্যুর কথা আমাদের স্মরণ নাই। আল্লাহর নবী বলছেন, অন্তরের মধ্যে তোমার দাগ হয়ে গেছে, গুনাহ করতে করতে অন্তরটা তোমার কালো হয়ে গেছে, বেশি বেশি তুমি মৃত্যুর কথা স্মরণ করো। ক্বালা কাসরাতু যিকিরুল মাউত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। আর একটা কাজ করবা, সেটা হচ্ছে ওয়াতিলাওয়াতিল কুরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, তোমার অন্তরের মরিচা কেটে যাবে, তোমার অন্তরের কালো দাগটা দূর হয়ে যাবে, অন্তর পরিষ্কার হয়ে যাবে। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথ ফরমান, দৈনিক 20 বার, কয়বার? দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কিসের কথা? মৃত্যুর কথা দৈনিক কয়বার? 20 বার। দৈনিক 20 বার যদি তুমি মৃত্যুর কথা স্মরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শহীদি মৃত্যু দান করবে। চিন্তা করে দেখেন, দৈনিক 20 বার স্মরণ করেন, আপনি একটা খারাপ কাজ করতে যাবেন, শয়তানের প্রচরণায় পড়ে আপনি মৃত্যুর কথা স্মরণ করেন, আপনি একজনকে ঠকাতে যাবেন, মৃত্যুর কথা স্মরণ করেন, আপনি ব্যবসা করেন, ব্যবসার মধ্যে দুলম্বরি করবেন, মৃত্যুর কথা স্মরণ করেন। যদি আপনি মৃত্যুর কথা স্মরণ করতে পারেন, আপনি দুই নম্বরই করতে পারবেন না। মৃত্যুর কথা স্মরণ করলে আপনি খারাপ কাজ করতে পারবেন না, মৃত্যুর কথা স্মরণ করলে আপনি মানুষকে সাথে ধোকাবাজি করতে পারবেন না। সুতরাং আপনি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করেন, আল্লাহর নবী বলতেছেন তাকে আমি শহীদি মর্যাদা দান করব। তাহলে দেখেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করেন, অন্তরের মরিচিকা দূর হয়ে যাবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, অন্তরের মরিচিকা দূর হয়ে যাবে। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসতেছে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। সবচাইতে উত্তম উত্তম জিকির হলো কোরআন, আফজালুল কোরআন, আফজালুল কোরআন, উত্তম উত্তম তেলাওয়াত হলো কোরআন, উত্তম তেলাওয়াত হলো কোরআন। নফল ইবাদত গুলার মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা চাই। আজকে আমরা কোরআন পারি না শিখি, কোরআন পারি না শিখি, ছেলেরা পারে না শিখাই, শিখাতে হবে, কারণ এই কোরআন শিক্ষা ছাড়া আমাদের কোনো উপায় নাই। কোরআন আমাদের দরকার, সময় বিসময় আমাদের এই কোরআন লাগবে। কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন কোরআনের ফজিলতের কথা বর্ণনা করতেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু যর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী আমাকে একটু ওসিয়ত করেন, আমাকে একটু ওসিয়ত করেন। ওয়া আলাইকা বিতাকওয়াল্লাহ, আল্লাহর নবী ওসিয়ত করলো, বেশি বেশি আল্লাহকে তুমি ভয় পাও, বেশি বেশি আল্লাহকে তুমি ভয় পাও। আল্লাহকে তুমি যত বেশি ভয় পাইবা, গুনার কাছ থেকে তুমি তত দূরে সরতে পারবা। আল্লাহকে যত বেশি ভয় পাইবা,
গুনাহ তুমি ছাড়তে পারবা, আল্লাহর নিকটবর্তী হবা। আল্লাহকে ভয় না পাইলে, যে বান্দা আল্লাহকে ভয় পাবে না, সেই যেই কোনো কিছু করতে পারে, তার কোনো কিছু করার মধ্যে বাধা থাকে না। আল্লাহকে যদি তুমি ভয় পাও, তাহলে তুমি গুনার কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতেছেন, সর্বপ্রথম হলো তুমি আল্লাহকে ভয় পাও, তুমি আল্লাহকে ভয় করো। বা ইন্নাহু রাসুল আমরি কুল্লি, সমস্ত ইবাদতের মূল হলো আল্লাহকে ভয় পাওয়া। আপনি নামাজ পড়েন যেভাবে মন চায় ওইভাবে আপনি পড়তে পারেন না, আল্লাহকে ভয় করে আপনি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজের সমস্ত রুকুনগুলা ঠিক হয়ে যাবে, সমস্ত সুন্নতগুলো আপনার ঠিক হয়ে যাবে, সমস্ত ওয়াজিবগুলো পরিপূর্ণভাবে আপনার হয়ে যাবে। কিন্তু আপনি যদি মনকে ওয়াস্তে নামাজ পড়েন, যেমনে সেমনে নামাজ পড়েন, এই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাবে না। আর যদি আপনি আল্লাহকে ভয় করে নামাজ পড়তে পারেন, তাহলে এই নামাজের দ্বারা হবে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নাম নিচ্ছে নামাজ সমস্ত খারাপি থেকে আপনাকে দূরে রাখবে। এখন বলে যে আমি তো নামাজও পড়ি, খারাপ কাজও করি, ওই যে বুঝতে হবে নামাজ আপনার ঠিক মতো হচ্ছে না, নামাজের রুকুনগুলো সঠিকভাবে আদায় হচ্ছে না, নামাজের ওয়াজিবগুলো আপনার ক্লিয়ারভাবে হচ্ছে না, নামাজের সুন্নতগুলো আপনি পরিপূর্ণভাবে আদায় করছেন না, যার কারণে গিয়া আপনার নামাজের দ্বারায় আপনার খারাপিকে দূর করতে পারতেছে না। সুতরাং আপনি যদি ওইভাবে নামাজ আদায় করেন, অবশ্যই এই নামাজের দ্বারায় সমস্ত খারাপি আপনার থেকে দূরে চলে যাবে।